ছবির টিজারও লাগলো না, ট্রেলারও লাগলো না। আসলে ছবির কন্টেন্ট যদি ভালো হয় আর ডিরেক্টর যদি নিজে শিওর থাকে যে তার ছবি প্রচণ্ড ভালো হয়েছে, তাহলে সেই ছবিকে আটকানো বহুত মুশকিল। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বেশ কিছুক্ষণ পরে এলাম ভিডিও নিয়ে। ব্যাপারটা হচ্ছে কী করছিলাম যেটা, সেটা হচ্ছে ঈশ্বর গানটার কভার করে ফেলেছি বন্ধুরা। গানটা অলরেডি রেকর্ড করছিলাম এতক্ষণ ধরে। গানটা একটু টাফ গান, বাকি গানগুলোর তুলনায় একটু টাফ গান, ওটা আমি গাইতে গিয়ে বুঝতে পারলাম। এবং এখন আমি গানটার মানে ভিডিওটা শ্যুট করব, তারপরে কিছুক্ষণের মধ্যেই কিন্তু গানটার কভার চলে আসছে। এর আগেও আমরা দুটো গানের কভার করেছি প্রিয়তমা সিনেমার, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অবশ্যই থ্যাংক ইউ। এবার তোমাদের এর সঙ্গেই একটা কথা বলে দিই যে গতকাল প্রিয়তমা ও প্রিয়তমা গানটা কেন আমরা ইউটিউবে দিতে পারলাম না, তার কারণ কপিরাইট এসেছে বন্ধুরা। তোমরা বুঝতেই পারছো যে আমরা ভিডিও ক্লিপিংস ইউজ করছি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করছি, যে কারণের জন্য কপিরাইট এসেছিলো। কুরবানি গানটা যেহেতু এসকে ফিল্মসের তরফ থেকে এসেছিলো, তাই কোনো কপিরাইট আসেনি। কিন্তু এটা অন্য প্রোডাকশন হাউসের তরফ থেকে এসেছিলো, তাই কপিরাইট চলে এসছে। তো কপিরাইট থাকলে তো ইউটিউবে রাখা যাবে না সেই ভিডিও, তাই ফেসবুকে কিন্তু আপলোড করেছি। আজকেও যদি দেখি, আজকেও নিশ্চয়ই কপিরাইট আসবে, কারণ গতকাল যে প্রোডাকশন হাউসের তরফ থেকে কপিরাইট এসেছিলো, আজকেও সেই প্রোডাকশন হাউসের তরফ থেকেই গানটা ছাড়া হয়েছে। কাজেই আজকেও আসবে, একবার চেষ্টা করবো ইউটিউবে দিয়ে। যদি দেখি কপিরাইট চলে এলো, তাহলে ডিরেক্টলি আমাদের যেটা ফেসবুক পেজ সরোদ মিউজিক ভেঞ্চার্স, সেখানে কিন্তু আপলোড হবে। যারা এখনও ফলো করোনি পেজটাকে, গিয়ে ফলো করে নাও, লাইক করে নাও, সি ফার্স্ট করে নাও। এবারে চলে আসি প্রিয়তমার গল্প নিয়ে বন্ধুরা। না না, চিন্তা নেই, প্রিয়তমা ছবির গল্প বলতে আসিনি, আমি বলবো না, কিন্তু অনেকখানি আমি জানতে পেরেছি। আসলে অনেক সাকিবিয়ানরা যারা এই কদিনের মধ্যে ভীষণ কাছের করে নিয়েছো আমাকে, এবং তোমরা অনেকেই অনেক রকমভাবে বলেছো যে প্রিয়তমার গল্পটা আসলে কী, নানানভাবে বলার চেষ্টা করেছো, ডিরেক্টলি কেউ বলনি, একজনই বলেছে ডিরেক্টলি। কিন্তু আমি তবুও প্রিয়তমা দেখার জন্য প্রচণ্ড এক্সাইটেড, এবং গল্পটা শোনার পরে আমি বুঝলাম যে কেন প্রিয়তমা ব্লকবাস্টার হবেই হবে। যারা এখনও দেখোনি, আমি তাদের জন্য একদম বলবো না গল্পকে, আমি বলতেও চাই না। কিন্তু যেটা বলতে চাই, স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিনেমা হলে আগামী 30 তারিখ থেকে প্রিয়তমার, মানে আগামীকাল থেকে প্রিয়তমার একটা করে শো বাড়িয়ে দেওয়া হলো। দর্শকের চাপ রাখা যাচ্ছে না বন্ধুরা। টোটাল 3টে শো ছিল, সেটাকে বাড়িয়ে 4টে শো করিয়ে দেওয়া হলো। এবং আগামীকাল, আগামী পরশু, এই দুদিন দুপুর বিকেল রাত্রি, মানে দুপুর সন্ধে রাত্রি, সবকটা শো অলমোস্ট ফুল হয়ে গেছে। তাই যারা মনে করছো তোমরা সিনেমা দেখতে চাও, সকালের শোগুলোকে টার্গেট করতে পারো। সকালের শোগুলোর কিন্তু বুকিং এখনও হচ্ছে, কিন্তু দুপুর থেকে শুরু হয়ে যাচ্ছে সেই প্রিয়তমার ঝড়, আর সেই ঝড়ে মোটামুটি গোটা বাংলাদেশই উড়ে যাচ্ছে যা দেখতে পাচ্ছি, বিশাল ব্যাপার। এবং সিঙ্গল স্ক্রিন নিয়ে তো কোনো কথাই নেই, আজকে 100টার ওপরে শো হাউসফুল গেছে। ক্যান ইউ ইম্যাজিন 100টার ওপরে শো? ওয়েদারের কন্ডিশন খুব খারাপ ছিল বাংলাদেশে, সকাল থেকে দুপুর পর্যন্ত অঝোরে বৃষ্টি হয়েছে, নানানভাবে খবর পেয়েছি আমরা। তারপরেও 100টার ওপরে শো হাউসফুল থাকা মানে যারা প্রিয়তমা দেখে বেরোচ্ছে তাদের দ্বারা উদ্বুদ্ধ বা তাদের রিভিউ শুনে উদ্বুদ্ধ হচ্ছে আরও মানুষ, তারা আর ধৈর্য রাখতে না পেরে তখনই সিনেমা দেখতে চলে যাচ্ছেন। এই বিষয়টাই ঘটছে, না হলে এই ওয়েদার কন্ডিশন, তার মধ্যে আজকে কুরবানি ঈদ, আমরা সকলেই জানি দুপুরবেলা অবধি অনেকের ব্যস্ততা থাকে, তারপরেও কী করে 100টার ওপরে শো হাউসফুল যায়? জাস্ট আমাকে এটা বলো, শাকিব খানের কী পাওয়ার রে ভাই, কী পাওয়ার! সত্যি সত্যি কথা, উনি বাংলাদেশের কিং খান, ওনাকে যে উপাধিটা দেওয়া হয়েছে ওটা ওনার জন্য একেবারে অ্যাপ্লিকেবল। এবং আমার কাছে বেশ কিছু ফটো এসছে, সেগুলো আমি আলাদা আলাদা করে আমার ফেসবুক পেজে দিয়ে দিচ্ছি, গিয়ে সরোদ মিউজিক ভেঞ্চার্সে গিয়ে দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা দেখতে পাবে। মানে সিনেমা হলের পর সিনেমা হল, শোয়ের পর শো হাউসফুল যাচ্ছে, এবং লিটারেলি গান যখন হচ্ছে সিনেমা হলে তখন লোকে গান গাইছে, যখন ইমোশনাল সিন হচ্ছে তখন লোকে কাঁদছে, এরকম ফুটেজও দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাটস অফ টু হিমেল আশরাফ, এরকম একটা ছবি এত অল্প একটা সময়ের মধ্যে বানিয়ে দেওয়ার জন্যে। এবং শাকিব খান এবং ইধিকা পাল জুটিকে যে এত ভালো দেখতে লাগবে, এটা দর্শক কেউ ইম্যাজিনই করেনি, প্রথম থেকে ভাবতেই পারেনি, যে কারণের জন্যে বিশাল একটা ব্যাপার কিন্তু ঘটে গেছে বন্ধুরা। এখন আপাতত আগামীকালও প্রিয়তমা নিয়ে এখন আপডেট আসতেই থাকবে চ্যানেলে, যখন যেরকম আপডেট পাবো তখন সেরকম আপডেট দেবো। তোমাদের একটাই কাজ,
পাবলিকের কেমন লাগছে প্রিয়তমা সেটা একটুখানি আমাদের জানাও। ইতিমধ্যে অনেক সাকিবিয়ানরা আমাদেরকে ভিডিও পাঠিয়েছো, তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আরও যারা ভিডিও করবে, যদি তোমরা মনে করো ভালোবেসে আমাদের দিতে চাও, সেই ভিডিওগুলো পাঠিও, আমরাও আমাদের চ্যানেল থেকে আপলোড করতে চাই। আমরা তো ইন্ডিয়া থেকে, আমাদের চোখের সামনে বা আমাদের সামনে তো কিচ্ছু ঘটছে না। আর প্রিয়তমা তো 7 তারিখ আমেরিকার কানাডায় রিলিজ পাবে, ইন্ডিয়াতে কবে রিলিজ পাবে এখনও কিছু জানতেও পারলাম না, আদবেও রিলিজ হবে কি না তাও জানি না। তোমরা পারলে একটু জানাও, নাহলে আর কী বলবো, দুর্ভাগ্য প্রিয়তমা হয়তো দেখতে পাবো না। এটার যদি হয় না, এর থেকে মন খারাপের ব্যাপার আর কিচ্ছু হবে না। সো চ্যানেলে চোখ রাখো, একটু পরেই চলে আসছে আমার ঈশ্বর গানের কভার। টাটা।